চারুচন্দ্রের পরিবার দেশবন্ধু গার্লস ফের শিক্ষাঙ্গনে নৈরাজ্যের ছবি। প্রয়োজনীয় উপস্থিতির হার না থাকার অভিযোগ সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবি, ঘেরাও অধ্যক্ষা সহ অধ্যাপকরা, ভাঙচুরের অভিযোগ ছাত্রীদের বিরুদ্ধে। দেশবন্ধু গার্লস কলেজের বাণিজ্য শাখার প্রথম বর্ষের পড়ুয়ার সংখ্যা 107, পার্ট ওয়ান পরীক্ষায় বসার অনুমতি পেয়েছেন তাদের মাত্র 18 জন। 60% নিচে হাজিরা থাকার অভিযোগে 89 জন পড়ুয়ার পরীক্ষায় বসার অনুমতি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে সকাল থেকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, উপস্থিতির হারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পরীক্ষায় বসতে দেবার দাবি তোলেন। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেন তারা। আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর করেছে তোমরা। আমরা 18 তারিখ থেকে আজ অবধি ওয়েট করে আসছি, আমরা কিছু বলিনি। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই রেগে গিয়ে এগুলো করা হয়েছে, আদার্স কিছু না। আমাদের অ্যাটেন্ডেন্সের যে প্রথম লিস্টটা টাঙানো হয়েছিল সেখানে 80%-এর মতো লোক 60%-এর অ্যাবভে ছিল। তারপরে যখন যে লিস্টটা টাঙানো, মানে তারপরে তো যখন আমাদের এলিজিবল লিস্ট টাঙানো হলো, ওখানে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা দেওয়া হয়নি। কিন্তু বলা হচ্ছে যে এতজন 60%-এর বিলো, সবাই মিলে আমাদেরকে ফাঁসি দিচ্ছে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের সাথে কথা বলুক, তিনি আমাদের সাথে কথা বলতেই চাইছেন না। প্রিন্সিপাল এসে এসে আমাদের সাথে কথা বলছে, এখন তো আরো উনি কথাই বলছেন আমাদের। পাল্টা অধ্যক্ষার দাবি, যা করা হয়েছে নিয়ম মেনে। নতুন রেগুলেশনস ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পেয়েছি, তাতে বলা হয়েছে যে 60% অ্যাটেন্ডেন্স না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। উই হ্যাভ স্টাক টু দিস, তাতে আমরা 18 জন ইজ অনলি এলিজিবল, রেস্ট 89। প্রথম দিন থেকে যবে থেকে আমরা এটা টাঙিয়ে দিয়েছি লিস্টটা, এই নিয়ে অসুবিধাজনক সিচুয়েশন তৈরি করছে। ছাত্রছাত্রীরা অনেক আগে থাকতে এটা অবগত যে এইবার কিন্তু পার্সেন্টেজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করতে পারবো না, কলেজ কর্তৃপক্ষ করতে পারবো না, কারণ আমাদের হাত পা একদম ইউনিভার্সিটি বেঁধে দিয়েছেন। সন্ধ্যায় পুলিশ এসে ঘেরাও হয়ে থাকা অধ্যাপকদের বের করতে গেলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়, পুলিশের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মতো ক্লাসে ন্যূনতম 60% উপস্থিত না থাকলে পরীক্ষায় বসা যায় না। কলকাতার একাধিক কলেজে নিয়ম ভঙ্গে আজকে গিয়েছে অনেক পড়ুয়ার পরীক্ষায় বসা। এবার সেই ইস্যুতে ধুন্ধুমার চারুচন্দ্রের অদূরে দেশবন্ধু গার্লস। প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।